أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعليكم السلام ورحمة الله আসলে আপনি যে কথাটা খুব সুন্দর বর্তমানে এটা আমি তো কোন শেখ না আমি আসলে কোরআন হাদিস বুঝি না আমাদের বড় বড় যারা ওস্তাদ তারা এই বিষয়টা সুন্দরভাবে বলেছেন যে বেদাতীরা একটা শুভঙ্করের ফাঁকি খোঁজ করে কি আমরা কবর পূজা মাজা কত কবরে ফুল দিলে সমস্যা কবর আম কবর মসজিদে বাউন্ডারি থাকলে হারাম নামাজ হবে না তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো মসজিদের মধ্যে কি সুন্দর শুভঙ্করের ফাঁকি অথচ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর জানাজা অধ্যায় আছে লাআনাল্লাহু ইয়াহুদিয়্যান নাসারা লিয়াল্লা ইয়াকুম ইত্তাখাযা আমবিয়াল কবর আল মাসাজিদ আল্লাহ অভিশপ্ত বর্ষণ করে ওই সব জাতি ইহুদি নাসারাদের প্রতি যারা তাদের নবীদেরকে তাদের পয়গম্বরদের কবরকে মসজিদে রূপান্তর করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মসজিদের মধ্যে কবর মসজিদে নববীতে কবর করেছে জি না এটা তুর্কি শাসন আমলে এই মসজিদ কবরটাকে তারা মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়া মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছে আদৌ এই জন্য সৌদির গভর্নমেন্ট এটাকে যখন তারা এই তুর্কি শাসন আমল যখন চলে গেল তখন তারা এটাকে এমনভাবে আড়া করছে কয়েকটা পার্টিশন দিয়ে এটাকে আলাদা করার চেষ্টা করছে তারপরে এখন সাপোজ আপনাকে একটা কথা বুঝাই একটু বুঝার চেষ্টা একটু করেন আজকাল যদি মনে এই যে আরেকটি কথা আসলো মসজিদের কবর রূপে কি গম্বুজ এই গম্বুজ ইসলামের শরীয়তে নাই কিন্তু সৌদি সরকার যদি এই গম্বুজটা এখন ভাঙতে চায় আপনি বলুন মুসলমান লাগবে না কাফাররা করবো দেখছ কি দেখেন ওই যে বান্দরের বেশি কান্দা ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি এখন করবে দেখছ তোকে মুসলমান সরকার তোকে নবীর কবরটা ভাঙিয়ে দিল এইভাবে ফুসিং দিয়া মুসলমানের মধ্যে মুসলমানদের বিভেদ সৃষ্টি করে দিব সৌদি গভর্নমেন্টের বিষয়ে আন্দোলন করার জন্য এই জন্য সৌদি গভর্নমেন্ট তারা ইসলামিক গভর্নমেন্ট তারা কোরআন হাদিস মানে জানে তারা এই জন্য করছে এটা থাকতে থাকে থাকুক এটা তো আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু আমাদের অন্তরিক সেটা দেখতে আসে ঠিক যদি সৌদি গভর্নমেন্ট যদি কবরটাকে বা মসজিদটাকে আলাদা করতে যায় তাহলে অনেকে বলে ওদের মসজিদ ভাঙিয়ে বলেছে মসজিদ ভাঙিয়ে বলেছে কবর ভাঙিয়ে বলেছে রসুল সাল্লাম কবর ভাঙিয়েছে তখন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা ধোকা দিয়ে মানুষগুলো করবে কি মানে আমরা তো হচ্ছি হুজুগের লোক মানে শুনেন না লোক যাচাই বাছাই করে না মানে দৌড় শুরু করছি হায় হায় মসজিদ রসুল কবর ভেঙে দিয়েছি গালিগালা শুরু করছি বর্তমানে অনেকে দেখবেন সৌদি গভর্নমেন্টকে গালিগালাজ করে ওহাবি করে মানে বিভিন্ন ইহুদি দালাল করে গালিগালাজ করে এটা কিন্তু আসলে অন্যায় এটা তো একটা আপত্তিজনক কথা যাই হোক সুতরাং তুর্কি শাসনামলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে এই মসজিদের অন্তর্ভুক্ত আছে কিন্তু এটা কিন্তু আমরা জানি যে নবীরা যেখানে মারা যায় তাদের জন্য স্বতন্ত্র বিষয় নবীরা যেখানে মারা যাবে সেখানেই নবীদের দাপন হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে ওখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাপন করেছে আমরা এটাও জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে হজ করতে যাই তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দূরে কাত নামাজ পড়তে যখন যাই তখন একটি জায়গা আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি হুজরা এই এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ এই রাস্তাটা দেখেন মিম্বার যেখানে রসুল নামাজ পড়ছেন আর যেখানে রসুল হুজরা এই মধ্যবর্তী জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ তো ওখানে রসুল আলাদা করে গেছে এখন কেরা ঢুকাইলো একটু চিন্তা করুন এগুলো একটা শুভঙ্করের ফাঁকে দিয়া যে কবর পূজা মাজার পূজাকে তারা বৈধ করার চেষ্টা করছে এটা মিথ্যা কথা এটা অন্যায় এতে করে রসুল নিজে বলে গেছেন এটা কবর ফাঁকা করা কবরকে চুনকাম করা হারাম বলে গেছেন তো সেই রসুল যদি বলে যায় সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর কাজটা করছে কখনো নয় এটা তাদের মধ্যে একটা মিথ্যা তহমত দেওয়া এবং তারা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা কবর পূজারীরা কবর পূজাকে ইস্টাবলিশ করার জন্য কথা বলে আল্লাহ ভক্তদেরকে হেদায়ত দান করুক আমিন আসসালাম